ভূমিষ্ঠ হওয়ার তিন ঘন্টার মধ্যেই চুরি হলো ফুটফুটে মেয়ে নবজাতক। শোকে বিহ্বল স্বজনরা। স্বজনরা জানান, সোমবার বিকেলে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন কালীগঞ্জ উপজেলার বলিদিপাড়া গ্রামের শাবানা খাতুন। এর আগে দুপুরে ক্লিনিকে আসা এক নারী তার সাথে সখ্যতা গড়ে তোলে। ইফতারের পর শাবানা ঘুমিয়ে পড়েন। একটু পর স্বজনরাও নামাজে গেলে কৌশলে শাবানার বোনের কাছ থেকে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায় সে বলে অভিযোগ ওঠে। মাগরিবের আধা ঘন্টা আগে ইফতার দিয়ে গেছি, এসে দেখি যে ওই জায়গায় এক মহিলা বসে আছে আমার শাশুড়িদের সাথে। তিনি বলেছে আমি এই ক্লিনিকে ভর্তি আছি। তাড়াতাড়ি সব ক্লিনিকে সিসি ক্যামেরার ব্যবস্থা সহ আমাদের যেসব সিস্টার আয়ারা থাকবে এবং ভিজিটার যে কয়জন ভিজিটার থাকবে তাদের চিহ্নিত করে যাতে বাইরের লোক না আসে, যে ওইসব রুমে আশ্রয় না দেই, সেই ব্যবস্থা আমরা ভিজিটারদের আমরা বলবো। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পুলিশ জানিয়েছে ইতোমধ্যে নবজাতকটি উদ্ধারে অভিযান চলছে। সময় সংবাদ, ঝিনাইদহ।